নমস্কার বন্ধুরা, সুদীপ্তার কুকিং গার্ডেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা পাকা আমের খাট্টা মিঠা আইসক্রিম। তো প্রথমে আমি কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি, এখানে পাকা আমগুলো আমি ছাড়িয়ে রেখেছি আগে থেকে। আর এখানে আমি কাঁচা আমগুলোকে সেদ্ধ করার জন্য কড়াই জল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো। কাঁচা আমগুলোকে ঢাকনা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। খোসা সহই আমগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে আমগুলোকে এখন ভালোভাবে তুলে নেব। এগুলোকে এখন ঠান্ডা করতে দেব। তারপর আমের মুখগুলো কেটে নিয়ে খুব আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানোর সময় আমটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই কাজটা করতে হবে। তারপর একটা ছাঁকনির মধ্যে কাঁচা সেদ্ধ করা আমটাকে নিয়ে নিলাম আর ভালোভাবে চটকে নিচ্ছি, যাতে পুরো পেস্টটা বেরিয়ে আসে। এই ছাঁকনির সাহায্যে আমটাকে ভালোভাবে ছেঁকে নেব। এইভাবে সমস্ত কাঁচা সেদ্ধ করা আমগুলোর পেস্ট আমি বের করে নেব। একটা চামচের সাহায্যে ঘষে নিলে খুব তাড়াতাড়ি পেস্টটা বেরিয়ে আসবে। আমি ছাঁকনির মধ্যে চামচ দিয়ে একটু আমটাকে ঘষে নিয়েছি, এখানে সব পেস্টটা বেরিয়ে গেছে। আর এখন একটু বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে 5 টেবিল চামচ আমি দিয়েছি। কাঁচা আম যেহেতু একটু টক, একটু বেশি পরিমাণেই চিনি লাগবে। যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই মতোই দেবেন। কাঁচা আম একটু টক টক লাগলে ভালো লাগবে। আর এখন আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দিয়েছি অল্প করে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আপনারা চাইলে ফুড কালার নাও ইউজ করতে পারেন। ফুড কালারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমি পাকা আমগুলোকে আবারও একটা ছাঁকনির মধ্যে ভালোভাবে পাল্পটা বের করে নিচ্ছি, আর খুব ভালোভাবে ছাঁকনির মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা চাইলে পাকা আমটাকে একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিতে পারেন, তাহলেও খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর কাঁচা আমটাকেও তাই মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। তো সমস্ত আমের পাল্পটা আমি বের করে নিয়েছি, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। পাকা আম তো খুব এমনিতেই খুব মিষ্টি, তাই এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি এখন মিক্স করে নিচ্ছি। চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন, আমি গোটা চিনিটাই দিয়েছি। আর এখন একটা আইসক্রিম মধ্যে প্রথমে কাঁচা আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত আইসক্রিমের বক্সটাকে মধ্যে ভালোভাবে আমি ভরে নেব। খুব আস্তে আস্তে দিতে হবে, আর পেস্টটা খুব একটা পাতলা করা যাবে না, তাহলে দুটো মিক্স করে দেব তো সেই জন্য গলে যেতে পারে। এখন আস্তে আস্তে সব গ্রিন ম্যাঙ্গোটা আমি ভরে দিলাম। আর তারপর আমি এখন পাকা আমের পাল্পটাও ভরে দিচ্ছি। আপনারা চাইলে কিছুটা সময় ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরেও এটা ভরতে পারেন, বেশি টাইম নয়, কিছুটা 5 থেকে 10 মিনিট। তারপর আমি পাকা আমের পাল্পগুলোও ভরে দিচ্ছি। এই আইসক্রিমটা খুবই মজাদার একটা রেসিপি, একদম কাঁচা পাকা আমের তো খুব একদিকটা হবে টক আর একদিকটা হবে মিষ্টি, টক টক ভাব, তো খুবই মজাদার একটা আইসক্রিম। আপনার বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন এই আইসক্রিমটা কত টেস্টি। এখন বাজারে 2 ধরনের আমই অ্যাভেলেবেল, তো আম থাকাকালীন এই আইসক্রিমটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এখন আমি সমস্ত আইসক্রিমটা ভরা, আমের পেস্টটা ভরা হয়ে গেছে, তো এখন আমি ভালোভাবে ফয়েল পেপার দিয়ে আইসক্রিম মোড়টা ভালোভাবে ঢেকে দিলাম। আর একটা সূচের মধ্যে হালকা করে ফুটো করে নিচ্ছি ফয়েল পেপারটা, তাহলে কাঠিগুলো ঢোকাতে খুব সুবিধে হবে। এবার আমি আস্তে আস্তে কাঠিগুলোকে ওই ফয়েল পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঠিগুলোকে আমি এইভাবে দিয়ে দেব। আর এটা যেহেতু কাঁচা পাকা আমের তৈরি, দেখতেও খুব সুন্দর কালারফুল। এখন আমি ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টার জন্য
আইসক্রিমের মোড়টাকে রেখে দিলাম। আইসক্রিমটা 7-8 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। এখন একটা জলের মধ্যে, একটা বোলের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে আমি আইসক্রিমটা রেখে দিলাম যাতে ভালোভাবে ওটা ছেড়ে যায়। আর প্রথমে ফয়েল পেপারটাকে আস্তে আস্তে খুলে নেব। খুলে নেওয়ার পর দেখো কিরম জমেছে, উল্টে দিতেও পড়ছে না, খুব সুন্দর জমে গেছে। এখন এবার আস্তে আস্তে আমি আইসক্রিমগুলোকে বের করে নেব। কাঁচা পাকা আমের খাট্টা মিঠা আইসক্রিম একদম রেডি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও অপূর্ব হয়েছিল। এখন আমি একটা প্লেটের মধ্যে কিছুটা বরফ নিয়েছি, তার উপরে সমস্ত আইসক্রিমগুলো আমি বের করে রাখবো। বরফের ওপর আইসক্রিমগুলো বের করে রাখলে খুব তাড়াতাড়ি গলে যাবে না, সেই জন্য আমি একটু বরফের ওপর সুন্দরভাবে আইসক্রিমগুলোকে রেখে দেব। খাট্টা মিঠা আইসক্রিম তো একদম রেডি, এবার এটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই আইসক্রিমের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তাহলে সবার আগে আপনার কাছে আমার চ্যানেলের সমস্ত নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবো। ধন্যবাদ।